হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা মোদি মমতার একসাথে বড় ঘোষণা পুজোর আগে বড় সুসংবাদ সেপ্টেম্বর ও অক্টোবর মাসে মধ্যে আপনারা কিন্তু এই টাকাগুলো পেতে চলেছেন মোদী সরকারের সরাসরি টাকা অ্যাকাউন্টে কাটাকাটা পাবে মমতার বিরাট বড় ঘোষণা ব্যাংকে টাকা সরাসরি কীভাবে আপনারা নাম লেখাবেন সমস্ত কিছুটা কিন্তু বিস্তারিত জানবেন অবশ্যই লাস্ট অবধি দেখুন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উভয়েরই কিন্তু বড় ঘোষণা তো চলুন সমস্তরা জানিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোটো চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করতে প্রেস করে পাশের বিলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে রাজ্যের সকলের জন্য বড় চমক সেপ্টেম্বর মাস থেকে চালু তিন প্রকল্পের এক হাজার টাকা করে সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্যবাসী সরাসরি আবেদন করতে পারবেন এই প্রকল্পে যারা এই স্কিমের টাকা পাচ্ছেন এবং যে সকল মানুষ আবেদন করেছিলেন সকলের জন্য সুখবর দেওয়া শুরু এই লেবার কার্ডের আওতায় প্রকল্পের এক হাজার টাকা লেবার কার্ডের এই এক হাজার টাকা কীভাবে কাটা পাবেন যদি আপনি রাজ্যবাসী হয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্যের সেক্ষেত্রে আপনাদের জন্য সুখবর যদি আপনার কাছে লেবার কার্ড থাকে এক হাজার টাকা করে কিন্তু আপনারা পেয়ে যাবেন জানানো হয়েছে নির্মাণকর্মী অর্থাৎ নির্মাণ শ্রমিক যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকেন তাই এই নির্মাণ শ্রমিকদের কথা মাথায় রেখে কেন্দ্র রাজ্য উভয় সরকার নানারকম সুযোগ সুবিধা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার নির্মাণকর্মীদের জন্য একটি প্রকল্প তৈরি করেছে যেটি হলো নির্মাণ শ্রমিক প্রকল্প এই প্রকল্প লেবার কার্ড নামেও পরিচিত এই প্রকল্পের টাকা নির্মাণ শ্রমিক প্রকল্পের আওতায় পাচ্ছেন সকলেই নির্মাণ শ্রমিক প্রকল্পে আবেদন করেছেন যারা তারাই এখনও নির্মাণ শ্রমিক প্রকল্পের আওতায় আবেদন করে না থাকলে নির্মাণকর্মী প্রকল্পের লেবার কার্ডের জন্য আবেদন করতে হবে তারপর এই প্রকল্পে আবেদন করে টাকা পাবেন বলে জানিয়েছেন যাদের কাছে নির্মাণ শ্রমিক প্রকল্পের এখনও আবেদন করেনি তাদের কিন্তু আবেদন করতে হবে আবেদনের জন্য কি কী কাগজপত্র লাগবে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট পাসপোর্ট সাইজ ফটো সিগনেচার অথবা টিপসই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই আইএফএসসি কোড সহ হতে হবে তাহলে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে আদারওয়াইস পাবেন না কারা কারা পাবে এই টাকা দেখুন পরিষ্কার বলা হচ্ছে এই প্রকল্পে নির্মাণ নির্মাণকর্মী কীভাবে প্রকল্পের সেপ্টেম্বর মাসে এক হাজার টাকা করে পাবেন এই যোজনাটি শ্রমিকদের এই প্রকল্পের সুযোগ সুবিধাগুলির মধ্যে মাসিক পেনশন ব্যবস্থা রয়েছে সেই মতোই এই টাকা শ্রমিকদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে এক হাজার টাকা করে যে সমস্ত নির্মাণ শ্রমিকরা শ্রমিক ভাতা এক হাজার টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হয় এই শ্রমিক ভাতা প্রকল্পে সেপ্টেম্বর মাসে এক হাজার টাকা করে ঢুকবে যে সকল শ্রমিকরা শ্রমিক ভাতার জন্য আবেদন করেছিলেন যাদের নির্মাণ শ্রমিক প্রকল্পে অলরেডি আবেদন করা রয়েছে এবং শ্রমিক ভাতার জন্য আবেদন করেছেন তারা এক হাজার টাকা করে পাবেন তো এক্ষেত্রে যদি আপনি এখনও পর্যন্ত আবেদন করে না থাকেন অবশ্যই অবশ্যই আবেদন করবেন কোথায় করবেন সেটাও জানাবো অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন দেখুন দ্বিতীয়ত বলা হচ্ছে নির্মাণকর্মী ভাতা যারা নির্মাণকর্মী ভাতার জন্য আবেদন করেছেন বা ভাবছেন করবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এক হাজার টাকা করে প্রতি দেওয়া হবে যারা অলরেডি আবেদন করে ফেলেছেন আপনাদের কিন্তু এই মাসেই টাকাটা চলে আসবে ইতিমধ্যে আপনাদের জন্য বড় ঘোষণা তৃতীয়ত বলা হচ্ছে পরিবহন কর্মী ভাতা এক হাজার টাকা করে প্রতি দেওয়া হয় পরিবহন কর্মীর ভাতা প্রকল্পের সেপ্টেম্বর মাসে এক হাজার টাকা ঢুকবে ব্যাংকের অ্যাকাউন্টে যারা আবেদন করে নিন তারাও করতে পারবেন কীভাবে করবেন আপনার নিকটবর্তী শ্রম কমিশনার অফিসে চলে যাবেন সেখানে আপনি গিয়ে কিন্তু সরাসরি ফর্ম নেবেন ফর্ম নিয়ে কিন্তু আপনি সরাসরি আবেদনটি করে ফেলবেন ব্যাংকের অ্যাকাউন্ট অবশ্যই আইসিসি কোড সংক্রান্ত হতে হবে তাছাড়া কিন্তু আপনি পাবেন না আপনার অবশ্যই লেবার কার্ডটি থাকতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যারা যেটার জন্য যোগ্য সেটাতে আবেদন করে টাকা নিতে পারবেন এবার আসি কেন্দ্র সরকারের একটি প্রকল্প যেটা হচ্ছে দেশের মানুষের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের বয়স আটের হলে আবেদন করতে পারবেন এই টাকা পেতে কোন প্রকল্পের টাকা পাচ্ছেন দেশের মহিলা পুরুষ ছেলেমেয়ে সকলেই পি এম কিষাণ দু হাজার বাইশের টুয়েলথ ইনস্টলমেন্টের টাকা ঠিক আছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বারোতম কিস্তির টাকা তো সেই টাকা কবে আসবে সূত্রে খবর খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার টাকা আসতে চলেছে পি এম কিষানের জন্য অপেক্ষা করছে বারো কোটিরও বেশি কৃষক তার মধ্যে আপনারাও রয়েছেন এই কিস্তি কৃষকের জন্য খুবই সুখবর খরা বন্যা এই সমস্যারই সম্মুখীন হয়েছেন বহু কৃষক খুব অল্প হলেও এই সময় টাকাটি তাদের কিছুটা সাহায্য করবে বারোতম কিস্তি কখন আসবে এবং রাজ্য সরকারগুলি এখনও পর্যন্ত কতদূর এগিয়েছে তা আপনাদেরই যাচাই করে নিতে হবে অর্থাৎ আপনার স্ট্যাটাসটা আপনাকে নিজেই দেখতে হবে তবে টাকা কত তারিখে দেওয়া হতে পারে সেটা কিন্তু জানানো হয়েছে ইতিমধ্যে আপনাদের জন্য একটা সূত্র মারফত আপডেট গুড নিউজ তো সেটা জানাবো তো তার আগে আপনাদের কিন্তু স্ট্যাটাস দেখতে হবে আপনার কোনো সমস্যা থাকলে সেটাই ঠিক করে নিতে হবে আদারওয়াইজ টাকা আসবে না ঠিক আছে তো স্ট্যাটাস কী করে দেখবেন যদি আপনি না জানেন তাহলে কমেন্ট করবেন আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো সম্প্রতি পি এম কিষান যোজনায় একটি বড়সড় সড়ো পরিবর্তন করা হয়েছে বর্তমানে সুবিধাভোগীরা মোবাইল নাম্বার থেকে স্ট্যাটাস দেখতে পারেন না তবে আবার সেই সুবিধা চালু করা হয়েছে আপনার মোবাইল নম্বর থেকে আপনার স্ট্যাটাস পরীক্ষা করতে পারবেন আগে কিন্তু করা যেত না কয়েকদিন আগে তো সেক্ষেত্রে এখন থেকে আবার করতে পারবেন মোবাইল থেকেই এছাড়া আপনার ল্যাপটপ কম্পিউটার যেটাই থাকুক না কেন সরাসরি আপনি অনলাইনে চেক করতে পারবেন এছাড়াও যদি আপনার রেজিস্ট্রেশন নম্বর মনে থাকে সেই ক্ষেত্রে আপনি তার মাধ্যমে স্ট্যাটাস পরীক্ষা করতে পারবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার শুরু থেকে এখনও পর্যন্ত মোট নয়টি পরিবর্তন করা হয়েছে কবে নাগাদ কিস্তির টাকা আসতে পারে প্রতি বছর কেন্দ্রীয় সরকার দু হাজার টাকার তিনটি কিস্তিতে পিএম কিষাণ সুবিধাভোগীদের ছ হাজার টাকা দেয় এখনও পর্যন্ত এগারোটি কিস্তি দেওয়া হয়েছে পিএম কিষাণের বারোতম কিস্তি আসতে চলেছে সম্ভবত অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আপনাদের টাকা এসে যাবে বলে মনে করা হচ্ছে ঠিক আছে এছাড়াও আপনাদের সেপ্টেম্বর মাসের শেষের দিকেও টাকা দেওয়া হতে পারে তো এই ছিল একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনাদের জানানো দরকার তার জন্যই এই ভিডিও তো কারা কারা আবেদন করেছেন এবং আপনাদের স্ট্যাটাস কী দেখাচ্ছে অবশ্যই জানাবেন আর রাজ্য সরকারের তরফ থেকে লেবার কার্ডের আন্ডারে যদি আপনারা এখনও পর্যন্ত আবেদন না করে থাকেন অবশ্যই অবশ্যই আবেদন করে নেবেন কৃষক সম্মান নিধি যদি আপনি এখনও আবেদন করে না থাকেন এখনও আবেদন করতে পারবেন আপনি অনলাইনে আবেদন জানাতে পারবেন ঠিক আছে তাছাড়া আপনি অফিসে গিয়েও আবেদন করতে পারবেন আপনি অবশ্যই স্ট্যাটাস চেক করে দেখবেন আপনার স্ট্যাটাসের স্থিতি কী দেখাচ্ছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন